আফগানিস্তানে বর্তমানে চলছে তালিবান রাজ আর তাদের হাত থেকেই রেহাই পেতে মঙ্গলবার ভারতে ফিরলেন 78 জন তবে দেশে ফিরেও শান্তি নেই তাদের 78 জনের মধ্যে 16 জন বর্তমানে কোভিড পজিটিভ এমনকি আক্রান্তদের মধ্যে রয়েছেন আফগানিস্তান থেকে শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব নিয়ে ফেরা 3 জন তবে জানা গিয়েছে বর্তমানে 78 জনের সকলেই রয়েছেন আইসোলেশনে মঙ্গলবার কাবুল থেকে দিল্লি ফিরেছেন মোট 78 জন যাদের মধ্যে 46 জন আফগানিস্তানে বসবাসকারী হিন্দু ও শিখ সম্প্রদায় তবে এদেরই মধ্যে শিখ ধর্মগ্রন্থ নিয়ে আসা 3 জনকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন কেন্দ্রমন্ত্রী হরদীপ সিং পুরি এমনকি এই 3 জন যে মাথায় করে সেই ধর্মগ্রন্থ নিয়ে বিমানবন্দরের বাইরে এসেছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে প্রসঙ্গত আফগানবাসীরাই তালিবানদের হাত থেকে যেখানে রেহাই পাওয়ার জন্য দেশত্যাগ করছে সেখানে দাঁড়িয়ে আফগানিস্তানে থাকা অন্যান্য দেশের বাসিন্দারাও যে নিজ নিজ দেশে ফিরবে তা বলার অপেক্ষা রাখে না আর এই নিয়ে কেন্দ্রমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন এখনো পর্যন্ত 626 জনকে নিয়ে দেশে ফেরানো হয়েছে যাদের মধ্যে 228 জন ভারতীয় নাগরিক ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ